হ্যালো, জি ভাই বলেন। ভাই আমরা এখন প্রেজেন্ট একটু পরে নেই তাহলে, মানুষ যেহেতু কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আর এখন আমরা বুটস্ট্র্যাপের আর কয়েকটা আছে আপনার, যেমন মডাল প্রপার্টি দেখবেন ভাই। হ্যাঁ, প্রপার্টি কয়েকটা ক্লাসের কাজ দেখবো। ঠিক আছে ভাই, দেখান। জুয়েল ভাই, হ্যাঁ জুয়েল ভাই, রিচ ডিজাইন ভাই আছেন? ভাই রেকর্ড করতেছেন? রেকর্ড করেন এখন? আচ্ছা ভাই, ধন্যবাদ। সাইফুল ভাই, জি জি, নাম প্রেজেন্ট কি শেষ? না না না, একটু পরে নিব, চিন্তা করতেছি, মানুষ কম তো। কারেন্ট গেছিল তো, একটু পরে আইলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু পরে জয়েন দিছি, কাজ ছিল ভাই। আচ্ছা দেখেন, আমি আজকে ক্লাসের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই।
সবাই একটা ফোল্ডারের মধ্যে সবসময় ইনডেক্স ডট এইচটিএমএল স্টাইল ডট সিএসএস এগুলো নিবে, কেন একসাথে রাখলে দেখবেন যে একটা আরেকটা পেয়ে যাবে। একটা ফোল্ডার নিলে একটা ইন্ডিকেট অবস্থায় থাকবে, ঠিক আছে? আমরা আজকে যে জিনিসটা দেখবো, দেখবেন যে অনেক সময় ওয়েব পেজে এরকম পপ আপ পাওয়া যায় যে বলে যে এখানে আপনি মনে করেন যে থাকে যে কি আপনি এখানে যেতে চান, তাহলে এখানে একটা ক্লিক করলে এরকম একটা পপ আপ আসে, ঠিক আছে? এই পপ আপে শুধু মেসেজ মডেল বডি না, এখানে অনেক সময় দেখা যায় কি লগ ইন ফর্ম থাকে, সাইন আপ ফর্ম থাকে, ঠিক আছে? মানে যা কিছু তাই যেতে পারেন, ডিবের সাথে কানেক্ট করে দিলেই ওপেন মডেলের এটা জাস্ট কাজ করবে। তাহলে আমরা এই কাজটা খুব খুব ইম্পর্টেন্ট, জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয় কিন্তু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে সহজে করতে পারি। একটা ক্লাস আর আইডিয়াস কিনা এখন দেখে আমরা এই কাজটি কিভাবে করবো, ঠিক আছে? তো চলেন কাজে চলে যাই। এ হচ্ছে আমাদের সিম্পল HTML ফাইল, আমি বুটস্ট্র্যাপের সিএসএসটা এবং ট্যাগের মধ্যে বুটস্ট্র্যাপের সিএসএস আর নিচে আমার সিএসএস ফাইল ডট সিএসএস, আর এখানে বোর্ডের আগে আমি আমার এই যে স্ক্রিপ্ট গুলোকে কল করি না, লিঙ্ক কাজ করবে না। এখানে ওপেন মডেলের মধ্যে দেখেন একটা কি কি আছে, একটা হেডার আছে, তারপর কিছু কন্টেন্ট আছে, তারপর একটা ফুটারের মধ্যে ক্লোজ বাটন আছে, একটা হেডার আছে, ক্লোজ বাটন আছে, বডি আছে, ফুটারের মধ্যে আর একটা ক্লোজ বাটন আছে। আমরা যেভাবে আছে এভাবেই ইনশাল্লাহ এটা তৈরি করবো। আগে কি করতে হবে, আগে এই বাটনটা ক্রিয়েট করতে হবে, বাটনটা তৈরি করতে হবে। বাটনটা তৈরি করার জন্য বোর্ডের মধ্যে ডিবের মধ্যে কাজগুলো করি, কন্টেইনারের মধ্যে এখানে আগে বাটনটা ক্রিয়েট করি। তাহলে বাটন যে বাটনটা দিয়ে ওপেন হবে, আমি এটা কমেন্ট করলাম, এখানে একটা বাটন ট্যাগ নিলাম, বাটন ট্যাগের মধ্যে ক্লাস নেই, ইটিএন বিটিএন প্রাইমারি, টাইপ হবে বাটন, বাটন মডেলটা যে হয় ক্লিক করলে যে মডেলটা তৈরি হয়, আর দেখেন বাটন ইউজ করলে বাটন টার্গেট আর ডাটা টার্গেট ইউজ করতে হয়। যদি এনকোড ট্যাগ দ্বারা বাটন তৈরি করেন সেক্ষেত্রে HREF এর মধ্যে আমাদের যে আইডিটা দেয় না, ডাটা টার্গেটের মধ্যে একটা আইডি দেই, এখানে একটা আমরা আইডি দিয়ে দেই না, একটা হ্যাশ দিয়ে আমরা যেখানে নিচে যে আইডিটা নিব আইডিটা দিয়ে দিই। এক্ষেত্রে বাটনের ক্ষেত্রে ডাটা টার্গেটে ওই আইডির নাম, আর যদি অ্যাঙ্কর ট্যাগ নেন এ ট্যাগ নেন তাহলে হাইপার রেফারেন্স এর মধ্যে এই হ্যাশট্যাগ দ্বারা এই আইডির নাম দেওয়া লাগে, বুঝছেন? এই হচ্ছে বাটনের ডাটা টার্গেট, আর অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে হাইপার রেফারেন্স। মডেল বাটন প্রাইমারি
টাইপ বাটন। আচ্ছা এখানে আমরা বাটনের নামটা দেই, বাটনের নাম কি? পিকমি। ওকে পিকমি দিলাম। ডাটা টার্গেটটা আমরা এখন খালি রাখছি, আমরা নিচে যে ডিভের আইডি নিব ওই আইডি দিব, ঠিক আছে? তাহলে নিচে চলে আসলাম, ডিভ মডেলটা তৈরি করে নি, তাহলে একটা ডিপ নে, ডিপের ক্লাস হবে। আমি কমেন্ট করে দিই, কমেন্ট করে দিলে দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে মডেল অংশটা, যে মডেলটা শো করবে, ঠিক আছে? দুই জেন ডিপ ক্লাস ইন মডেল, এখানে নিতে হবে আমার আইডিটা, কারণ এই ডিবের মধ্যে যা থাকবে ওইগুলো আমি ওই বাটনে ক্লিক করলে দেখাতে চাই। তাহলে কি দিলাম, আমার নাম দিয়ে দিলাম, আইডি সবসময় ইউনিক দিবেন। আচ্ছা তারপর কি করতে হবে, যে ডায়লগ বক্সটা তৈরি হবে ডিবের জন্য, একটা ক্লাস নেই, দেখেন আর একটা ক্লাস নিলাম কি, ডায়লগ মোডাল ডায়লগ, ঠিক আছে? এই ক্লাসটার নাম হবে মোডাল ডায়লগ। এখন এই মোডাল ডায়লগ এর মধ্যে মোডালের যে কন্টেন্ট গুলা থাকবে এই কন্টেন্ট গুলা, তাহলে একটা ডিভ নিলাম, এই ডিভের ভিতরে থাকবে এর মোডাল ডায়লগ, দিয়ে আমি ডায়লগ বক্সটাকে কল করলাম। এই ডিভের যে ক্লাস নিয়েছি মোডাল ডায়লগ, ডায়লগ বক্সটা ক্রিয়েট করলাম, দেন এখানে এদের ভিতরে এখন মডাল কন্টেন্ট গুলো রাখবো। তাহলে আর একটা ক্লাস নিলাম মডাল কন্টেন্ট, ঠিক আছে? এখন এদের ভিতরে আমি হেডার ফুটার মডাল মডাল হেডার মডাল ফুটার যা নেওয়া নিতে পারি। আচ্ছা যদি এখানে পাশে এখন মডাল হেডার নেই, আর একটা ডিড নেই, আমি যদি ডায়ালগ বক্স, ক্রিয়েট মডেল কন্টেন্ট, দিস ইজ মডেল হেডার, মডেল হেডারের মধ্যে আরেকটা ডিপ নিয়ে মডেল টাইটেল দিই। হেডার অংশের মধ্যে তো টাইটেল থাকে, তারপর কন্টেন্ট যা রাখা যায়, তাহলে এটা দিলাম কি, প্লাস দিলাম মডেল। আচ্ছা আপনারা আমার সাথে সাথে করেন, করলে প্র্যাকটিস হয়ে গেল ভাই, অনেক ভালো, আপনারা বুঝতেছেন না প্র্যাকটিসটা অনেক দরকার এটার সাথে সাথে। যদি আমার সাথে সাথে মানে দ্রুত না করতে পারেন আমার বলেন, আমি একটু আস্তে আস্তে করবো। আচ্ছা এখানে এখানে আমি একটা হেড থ্রি দিয়া কি লিখবো, দিস ইজ মডেল টাইটেল। আচ্ছা তাহলে মডেল টাইটেল এর কাজ গেল। এখন চলেন একটা মডেল হেডার মধ্যে কিন্তু আমাদের এই ক্লোজ বাটনটা থাকবে, ঠিক না? এই যে ক্লোজ বাটনটা দেখেন,
ভাই একটু উপরে স্ক্রল করেন, একটু উপরে কোডটা দেখব। আচ্ছা আমরা প্রথমে একটা কন্টেইনার নিছি, ওইটার মধ্যে একটা মানে কন্টেইনার ভিতরে শুধুমাত্র একটা বাটন শো করবে, যে বাটনটাতে ক্লিক করলে মডেলটা আসবে। তার জন্য একটা বাটন ক্রিয়েট করছি, বাটন প্রাইমারি দিলাম, টাইপ বাটন ডাটা টগল মডেল, এতে মডেলকে ডাটা টগল করবে। তাই এই মডেল অংশে যে ডাটা টার্গেটটা, এখন আমরা এই যে আইডিটা নিলাম সাইফুল, এই আইডিটা হবে। তাইলে এখানে আমরা আইডিটা দিয়ে দিই, যেহেতু আইডিটা আমরা ক্লিক করে গেছে, ডাটা টার্গেট এই আইডিটা হ্যাশট্যাগ দেওয়া ডাটা টার্গেটে লিখে দেবে। তারপরে বাটনের নাম দিলাম ক্লিক। আচ্ছা তারপর আমরা বাটনের কাজ তৈরি করা শেষ, এখন আমরা ওই মডেলটা, যে মডেলটা ক্লিক করলে শো করবে, সেই মডেলটা ক্রিয়েট করতে আসছি। সেই মডেলটা ক্রিয়েট করার জন্য ডাইভ ক্লাস একটা মডেল নিলাম, আইডি তো নিলাম, তারপর মডেল ডায়লগ বক্সটা আনার জন্য এই মডেল ডায়লগ একটা ক্লাস নিলাম, আরেকটা ডিভ। তারপর দেখেন ক্রিয়েট মডেল কন্টেন্ট হিয়ার, মডেল কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ডিভ ক্লাস মডেল কন্টেন্ট নিলাম। ওইটার মধ্যে কন্টেন্টের ভিতরে কি থাকবে, হেডার থাকবে, টাইটেল থাকবে। তারপর এটার মধ্যে একটা হেডার নিলাম, যে হেডার অংশের মধ্যে মডেল টাইটেল আছে, আরেকটা কি হবে, আরেকটা ক্লোজ বাটন আসবে, যে ডিসমিসাল এর আগে দেখেছিলাম, আরেকটা এমন অ্যালার্ট বক্স তৈরি করার সময় দেখেছিলাম। আচ্ছা তাহলে দেখেন মডেল টাইটেল তৈরি করলাম, আর এই হেডারের অংশের মধ্যে আমাদের ক্লোজ বাটনটা থাকবে। তাহলে একটা বাটন বাটন নিলাম, বাটন ক্লাস নিলাম, কি ক্লাস হবে কি এটার, ক্লোজ। তারপর এটা কি করবে, ডাটা ডিসমিস, ডাটা ডিসমিস মডেল, ডাটা ডিসমিস কাকে করবে, মডেলকে। তারপর কি আছে, টাইপ দিয়ে দিতে পারি, যেহেতু বাটন টাইপ বাটন। আর এখানে আইকন, যে এন্টিটি এইচটিএমএল এন্টিটি আইকন আছে না, ক্লোজ আইকনের জন্য কি আছে, এন্ড টাইমস এই সেমিকোলনটা, তাইলে ক্লোজ বাটনও তৈরি হয়ে গেছে। বাটনের ক্লাস দিলাম কি, ক্লোজ। ডাটা ডিসমিস কাকে করবে, মডাল, যে মডাল যে ক্লাস পুরো বক্সটা হবে ওটাকে ডাটা ডিসমিস করবো। টাইপ হচ্ছে বাটন, আর বাটনের যে আইকনটা সেটা হচ্ছে এন্ড টাইমস। আচ্ছা বাটন ক্রিয়েট করা শেষ, আমরা এই ডিভের হেডারের মধ্যে কাজ শেষ। এখন আমরা কি করব, হেডার কন্টেন্ট বডি মডেল বডি তৈরি করতে পারি। তাহলে আর একটা ডিভ নেই, আচ্ছা এখানে আমি একটা কমেন্ট করে দিই, কি দা ক্লোজ আইকন মডেল বক্স ক্লোজ আইকন। আমরা কি নিতেছিলাম, মডেল হেডার ইন্ড, দিস মডেল হেডার স্টার্ট। এখন যদি আমরা কি এখন কি শুরু করবো, এখন শুরু করবো যে মডেল বডি বক্স। মডেল বডি স্টার্ট, মডেল বডি এন্ড, এটার ভিতরে আমরা মডেল বডি অংশ নিব। আচ্ছা
তাহলে এখানে একটা ডিপ নিলাম, ডিপের মধ্যে ক্লাস নিলাম, মডেল 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 বডি, এখানে কন্টেন্ট রাখতে পারি, যদি চাই আমরা একটা সাইন আপ ফর্ম তৈরি করে নিব সেটাও করতে পারি। আপাতত কিছু টেক্সট রাখি, পরে অথবা যদি দেখি তাহলে সাইন আপ ফর্ম দেখবো। এখানে মডেল বডি অংশের মধ্যে রাখলাম, আচ্ছা আচ্ছা বলতেছিলাম যে এটা মডেল বডি অংশটা, এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে দিলাম, দিস ইজ মডেল বডি কন্টেন্ট, তাহলে এটা তো মডেলের বডির অংশের ইন্ট। ঠিক আছে, পারফেক্ট। এখন কি করবো, এখন মডেল ফুটার অংশটা তৈরি করি। স্টার্ট ফুটার ইন্ট আমার কন্টেন্ট গুলো রাখো, মডেল ফুটার সেম ভাবে একটা ডিপ নেই, মডেল ফুটার। ঠিক আছে, এখন এটার মধ্যে কি নিব, মডেল ফুটার অংশের মধ্যে ক্লোজ বাটনটা রাখবো, ওই যে ক্লোজ বাটনটা ছিল, তাহলে বাটন নিলাম, নাম দিলাম বাটনের ক্লোজ, পাস নেই, পাস হবে ক্লোজ। আসলে বাটনের কালার দিই, বাটন বাটন ডেঞ্জার ডাটা, সরি ডাটা ডিসমিস মডেল, ডাটা ডিসমিস করবে মডেলকে, আর টাইপ তো বাটন, ডাটা ডিসমিসটা দিলে হবে, টাইপ বাটন। মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখি আমাদের আউটপুটটা। ক্লিক মে একটা বাটন বাটন আসছে, যেটা কন্টেনার ভিতরে নিয়েছিলাম, এটাতে ক্লিক করি, পারফেক্ট, দিস ইজ মডেল বডি কন্টেন্ট। আচ্ছা, এখানে যদি আমরা এটা দেখেন কত দ্রুত আসে, এখানে হঠাৎ করে আসতেছে, এটা দূর করার জন্য একটু ফেড হয়ে আসবে, সেই জন্য কি করতে হবে, এটা মডেল এখানে একটা ক্লাস ইউজ করে দিতে হবে ফেড, দেখি এখন দেখেন কত স্লো ভাবে আসতেছে ফেড হয়ে, ক্লোজ করলে ফেড এর মতো যেতেছে, ফেড আউট হয়ে অনেক সুন্দর হয়ে আসতেছে। এই বাটনটা কাজ করে কিনা, এটাও কাজ করতেছে, পারফেক্ট। অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটের এই অংশের মধ্যে রেজিস্টার বা লগ ইন বাটন থাকে, এরকম লগ ইন, যদি আমরা এটার একটা লগ ইন ফর্মই তৈরি করে নিই, তাহলে এটার নাম কি ছিল দিছিলাম, লগ ইন, আচ্ছা লগ ইন দিলাম, এখন ফর্ম তৈরি করতে হবে, এখানে একটা ফর্ম ক্রিয়েট করে দিতে হবে, ফর্ম ফর্ম ক্রিয়েট করার জন্য লগ ইন ফর্ম তো ক্রিয়েট করা বড় বিষয় না, আমাদের ফর্ম ফর্মটা দেখা হয়ে গেল,
দেখি মুডাল হেডার এর মধ্যে রেখে দে। লগইন লগইন হ্যাশ ওকে ঠিক আছে, আর বডি অংশের মধ্যে যা এডিট করার করবো ফর্মটা তৈরি করবো। তাহলে ফর্ম মডেল বডির মধ্যে গেলাম, প্যারাগ্রাফ টুটে দিলাম, এখানে পারফেক্টলি একটা ফর্ম দিয়ে তৈরি করে ফর্ম ট্যাগ নিয়ে করি। ফর্ম অ্যাকশন আপাতত কিছু না থাকুক, কাজ থাকবে কি ফর্ম। ফর্ম গ্রুপ ফর্মের মধ্যে ডিপ নিয়ে কাজ করি ভাই, ফর্মের অ্যাকশন থাকুক একটা ডিপ নিয়ে ফর্মের গ্রুপ দি। এটার মধ্যে আরো চাইল্ড নিব, তাই লাগিয়ে কাজ মানে কাজটা আমরা যে কোনো সময় এডিট করতে পারবো যদি ফর্মের মধ্যে ফর্ম গ্রুপ দেওয়া দিই সমস্যা হবে। ফর্ম গ্রুপ ঠিক আছে, এটার মধ্যে যদি আরো ইয়া নেই লেভেল ফর ইমেল, ইমেল আর পাসওয়ার্ড রাখবো একটা লেভেল নেই, লেভেল ফর ইমেল রাখলাম, ইমেল আচ্ছা লেভেলটা গেল। লেভেলের পরে একটা ইনপুট দিতে হবে, ইমেল নিছি ইনপুট, ইনপুট টাইপ কি হবে ইমেল, ক্লাস হবে ফর্ম কন্ট্রোল, এর কন্ট্রোল ফর্ম কন্ট্রোল যে এই ফর্ম গ্রুপ একটা নিবেন গ্রুপ, ফর্ম গ্রুপের মধ্যে যে ইনপুট টাইপটা নিবেন সেটা ক্লাস অপশন ফর্ম কন্ট্রোল হবে, এটা খেয়াল রাখেন। প্লেস হোল্ডার নি, প্লেস হোল্ডার এখানে কি লিখবো, এন্টার ইউর ইমেল, আর আইডি রাখতে পারেন ফরে, ফরের যেটা ইমেল এটা রাখলে ফর ইমেলের মধ্যে ক্লিক করলে ইমেলে চলে যাবে। আচ্ছা তাহলে এই ডিপ ফর্ম গ্রুপটাকে আরেকবার কপি পেস্ট করে দিই, কপি করলাম পেস্ট করলাম ফর্ম গ্রুপ, আর এখানে হবে পাসওয়ার্ড লেভেল ফর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম লেভেল ফর পাসওয়ার্ড ইনপুট পাসওয়ার্ড, পাসওয়ার্ড ক্লাস ফর্ম কন্ট্রোল ঠিক আছে, প্লেস হোল্ডার ইন্টারভিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড আইডি কি পাসওয়ার্ড হবে ঠিক আছে। এখানে একটা বাটন ক্লিক করতে হবে যে দ্বারা তাহলে ফর্ম গ্রুপ না চেক বক্স একটা তৈরি করে, চেক চেক বক্স যেটাতে রিমেম্বার মি চেক বক্স, চেক বক্স থাকে না ওইরকম ডিপ নেই, ডিপ সেম ভাবে ফর্ম গ্রুপ থাকবে, ফর্ম গ্রুপ তারপর হচ্ছে ফর্ম চেক, ফর্ম চেক ফর্ম গ্রুপ ফর্ম চেক, তারপর হচ্ছে আপনার লেভেল নিলাম, লেভেল ফোর ফর্ম, লেভেল ফোর ফর্ম চেক লেভেল, এটার ভিতরে ওই যে বক্সটা নিব ইনপুট টাইপ যে বক্স
ভিতরে ইনপুট ইনপুট টাইপ কি হবে, চেকবক্স, চেকবক্স পাস হবে, আসবে ফর্ম চেক ইনপুট, কি করলাম একটা ফর্ম গ্রুপ নিলাম, আর এটা হবে চেকবক্সটা যে রিমেম্বার মি লেখা থাকে, আর এখানে লেভেলের ভিতরে যে এখানে দেখেন এখানে লিখলাম কি রিমেম্বার রিমেম্বার মি স্পেস রাখলাম, এখানে কি হবে যে একটা লেভেল নিছি, এটা তো ডিপ ক্লাস ফর্ম গ্রুপ, এটা বুটস্ট্র্যাপের কারণে নিছি ফর্ম গ্রুপ, আর এটা হচ্ছে এই ক্লাসটা নেবেন ফর্ম চেক, চেক অংশটা থাকবে, তাহলে যদি তারপর চেক অংশটার পরে কি থাকবে লেখা থাকবে যে রিমেম্বার বি, রিমেম্বার মির আগে কি একটা চেকবক্স থাকবে, সেই জন্য লেভেল ফর ফর্ম চেক, এটা তো ফর্ম চেক লেভেল, আর ইনপুট টাইপটা হবে চেকবক্স, ক্লাস হবে ফর্ম চেক ইনপুট, এখন এই লেভেলের বাইরে যাই, এই লেভেল ডিবের বাইরে যাই, এই ডিবের বাইরে গিয়ে আমরা বাটনটা ক্লিক করি সাবমিট বাটন, সিম্পলি বাটন নাম কি হবে সাবমিট না লগ ইন, বাটন ট্যাপ কি ট্যাপ সাবমিট, বাটনটা একটু সুন্দর করে পাস বিটিএন বিটিএন প্রাইমারি প্রাইমারি বিটিএন বিটিএন প্রাইমারি, ঠিক আছে এখন পারফেক্ট, বাটনের লগ ইন ফর্ম ইন্ডিসে ডিব ইন্ডিস সেভ করে সেভ করে আমরা আউটপুটটা দেখি, এরকম সুন্দর একটা লগ ইন ফর্ম হয়ে গেছে, রিমেম্বার মি চেকবক্স লগ ইন, এরকম কিন্তু অনেক ওয়েবসাইট এরকম সুন্দর একটা মানে কি লগ ইন ফর্ম বা সাইন আপ ফর্ম থাকে, আমরা সেটা আজকে ক্রিয়েট করে দেখে ফেললাম কিভাবে ক্রিয়েট করা লাগে, তারপর আপনার যে উনি মানে রিকোয়ার্ড রিকোয়ার্ড অপশন থাকে এইগুলো না দেয়া তুমি লগ ইন দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা দেখছিলাম এগুলো রিকোয়ার্ড কিভাবে ইউজ করা লাগে, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট গুলো, আমরা যদি আরো কিছু দেখি এই যে ফর্মস বুস্টে ফর্মস এ আর কি ক্লাস আছে, অল টেক্সচুয়াল ইনপুট টেক্সট এরিয়া যে বুস্টে ইনলাইন ফর্ম, এরকম এক লাইনের মধ্যে ফর্ম তৈরি করতে পারবেন এরকম ইনলাইনে ক্লাস চলে আসে ইনলাইনে চলে আসবে আর কি আছে ইনলাইন ফর্ম উইথ ইউটিলিটিস মানে ফর্ম ইনলাইনের মধ্যে এখানে কিছু লেখলে কিন্তু এটা বেলি দিয়েছে এখানে এরকম বেলিড আইকন থাকবে এখানে কিছু লেখলেই এরকম বেলি দেবে সেই জন্য কি করতে হবে দেখেন এদের কাজটা দেখি এই যে ওয়াজ বেলিডেটেড বেলিডেটেড এই যে ক্লাসটা ইউজ করতে হবে অ্যাডার নিডস ভ্যালিডেশন টু দ্য ফর্ম এলিমেন্ট ডিপেন্ডিং অন হোয়েদার ইউ ওয়ান্ট টু প্রোভাইড ভ্যালিডেশন ফিডব্যাক বিফোর অর আফটার সাবমিটিং দ্য ফর্ম একটা ফিডব্যাক তারপর আপনাদের একটা ফিডব্যাক একটা করতে হবে ট্যাগ কিছু করতে হবে দেখে আমি দেখেন ইউজার নেম ইনপুট টাইপ টেক্সট সব কিছু নেই সে ডিপ ক্লাস দেখেন ভ্যালিড ফিডব্যাক ভ্যালিড প্রথমে ওয়াজ ভ্যালিডেটেড টেস্ট করতে হবে প্রথম ফর্ম ক্লাসের মধ্যে তারপর ডিপ ক্লাস ভ্যালিড ফিডব্যাক ভ্যালিড ডিপ ক্লাস ইনভ্যালিড ফিডব্যাক প্লিজ ফিল আউট দিস ফিল্ড
আচ্ছা আমরা এটা দেখি, আমরা তৈরি করি এটা। রিকোয়ার্ড তাহলে দেখেন আগে কি করতে হবে, এই যে ইমেলের জন্য এখানে আইডির পর রিকোয়ার্ড দেওয়া যায়, ইনপুট টাইপের তো রিকোয়ার্ড ইউজ করা যায়, রিকোয়ার্ড এট্রিবিউট যেটা আমাদের, এগুলো দরকার নাই, জাস্ট রিকোয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড কি রিকোয়ার্ড, তাহলে ইনপুট টাইপ কোথায়, এই যে ইনপুট টাইপ পাসওয়ার্ডের পরে রিকোয়ার্ড লিখে দিলাম, রিকোয়ার্ড রিকোয়ার্ড। দেখেন এখন বলছে যে ওয়াজ ভ্যালিডেটেড, তাহলে ফর্ম যে ক্লাস আছে এখানে ক্লাসের মধ্যে লিখতে হবে ওয়াজ ভ্যালিডেটেড। এখন আমাদের আউটপুটটা দেখি একটু, সব নট ভ্যালিডেট লেখা, কিছু লেখলে এটা ভ্যালিড হইতেছে, বাট ইমেলটা এট দা রেট লিখতে হবে, কিছু লেখার পর এট দা রেট ইমেল লিখছেন, এট দা রেট জিমেল ডট কম দিলে কিন্তু এটা ভ্যালিড হচ্ছে। এ হচ্ছে আমাদের ভ্যালিডেটেড, ওয়াজ ভ্যালিডেটেড যে ক্লাসটা আছে বোর্ড স্টেপে সেটার কাজ, ঠিক আছে। এই যে কোথায় ইউজ করবেন, ফর্মের মধ্যে ক্লাস দিয়ে ওয়াজ ভ্যালিডেটেড ইউজ করবেন। এখন যদি আমি ইমেজের জন্য আমি একটা ফিডব্যাক রাখতে চাই, তাহলে একটা ডিপ নেই, ডিপ নিয়ে ক্লাস দিয়ে আসতে হবে, ভ্যালিড ইনভ্যালিড ফিডব্যাক আর ফিডব্যাক, আমি একটু ক্লাসটা দেখি খেয়াল নাই, আর ভ্যালিড ফিডব্যাক ইনভ্যালিড ফিডব্যাক, এরা ডিপ ক্লাস নিলাম ভ্যালিড ফিডব্যাক, আচ্ছা ভ্যালিড ফিডব্যাক, তাহলে এখানে কি দিলাম, শুধু লিখলাম ভ্যালিড, নিচে লেখা উঠবে ভ্যালিড, তারপর সেম ডে দেখেন সেম ডে কি করলাম, ডিপ নিলাম একটা, ডিপের মধ্যে ক্লাস দিলাম ইনভ্যালিড ইনভ্যালিড ফিডব্যাক, এখানে দিলাম কি প্লিজ, আচ্ছা প্লিজ দেখা যায় না, ইন্টার ইন্টার ভ্যালিড ইমেল, আচ্ছা সেম এটা আমরা পাসওয়ার্ড ইউজ করলাম, পাসওয়ার্ড যদি ইউজ করে ডিপ নিব একটা, আমি এগুলো হয়তো একটু কমেন্ট করে দিলে কোডগুলো একটু হিজি ভিজি দেখাইতো না, কমেন্ট করে দিতেছি একটু, ওয়েট আর একটু বোঝাই দিব প্রয়োজনে, ডিপ নিলাম একটা, পাস নিলাম ভ্যালিড ফিডব্যাক, এখানে গিয়ে লিখলাম ইউর পাসওয়ার্ড ইজ স্ট্রং, আরেকটা আরেকটা ডিপ নিলাম, আজ দিলাম কি ইনভ্যালিড ইনভ্যালিড ফিডব্যাক, লিখলাম কি ও এখানে আসলে পাসওয়ার্ড তো ইনভ্যালিড ফিডব্যাক আর কি আসবে, পাসওয়ার্ড তো যেখানে গেছে একটা ইন্টার পাসওয়ার্ড পাস্ট, আমাদের আউটপুটটা দেখি, এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি একবার, এতো রিফ্রেশ করলাম, দেখেন ইন্টার ভ্যালিড ইমেল ইন্টার পাসওয়ার্ড পাস্ট, এটা হচ্ছে কি ইনভ্যালিড ফিডব্যাক, আমি যখন কিছু লিখতেছি মনে করেন এটা দিলাম এই যে ভ্যালিড, আর এখানে কিছু দিলে ইউর পাসওয়ার্ড ইজ স্ট্রং, দেখছেন মানে ফিডব্যাক গুলো আসতেছে এখানে দেখা যাচ্ছে না, জি ভাই দেখা যাচ্ছে, আচ্ছা এ হচ্ছে সুন্দর একটা কি
হ্যাঁ সাইফুল ভাই, হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে পাসওয়ার্ড, ইওর পাসওয়ার্ড স্ট্রং, এই কথাটা মানে আমরা ওইখানে কি ইনপুট করলে আসবে? যে কোনো পাসওয়ার্ড দিলে স্ট্রং আসবে, যেমন আছে না যে মানে থাকে না, সেই শর্তটা আমরা কিভাবে, এটা কি শর্তটা ইউজ করার জন্য পিস পিস করতে হবে, মানে এটা আমরা রেডিমেড ব্যবহার করলাম যা আছে তাই, তাই তো? মানে যদি আমি বলতে যাই যে তোমার পাসওয়ার্ডের মধ্যে একটা মানে বড় হাতের, একটা ছোট হাতের, তারপর কিছু সংখ্যা, তারপর কিছু সিম্বল থাকবে, সেজন্য পিস পিস করতে হবে। এই তো, আচ্ছা আপনারা এটা করতে পারেন, এটা খুবই সহজ জিনিস। এখানে কোডটা আছে, আমি একটু আর একটু দেখাই, এখানে আমি কমেন্ট করে দিই, হচ্ছে মডেল বডি, লগ ইন ফর্ম, এন্টার ইমেল। আচ্ছা ইমেলের জন্য ওয়াজ ভ্যালিডেট পর্যন্ত, এ পর্যন্ত, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। প্রত্যেকটা অংশের জন্য আপনি যদি ইমেল, পাসওয়ার্ড, যা যা লাগবে, ইউজার নেম, সবগুলোর জন্য একটা ফর্ম গ্রুপ সহ এরকম করে তৈরি করতে পারেন। সাবমিট বাটন, লগ ইন ফর্ম, চেঞ্জ, দিস ইজ মডেল বডি, আমরা জাস্ট HTML ইউজ করে আর বুটস্ট্র্যাপ ইউজ করে একটা সুন্দর একটা জিনিস তৈরি করে নিলাম। এটা ফিডব্যাক আপনি দিচ্ছেন, আপনি রাখতে পারেন না রাখতে পারেন, নো প্রবলেম, বুঝতে আমাদের এতটুকু উপকার করছে। আচ্ছা এই কোডটা তৈরি করেন, সবাই করতে পারবেন তো, এটা তেমন বড় কিছু না। আচ্ছা কোডের প্রথম থেকে দিলাম, এইখান থেকে দেখেন, এইখান থেকে তো শুরু হয়েছে, কন্টেইনার থেকে কোডটাকে আমি দেয়া দিব না স্ক্রিন শেয়ার করব, দিয়ে দেন ভাই, ভাই এখন করার চেষ্টা করেন, এটা এখন করার চেষ্টা করেন। আচ্ছা কোডটা কিন্তু ইয়া নিচে যে এই স্ক্রিপ্ট গুলো যে ড্রাইভে দিলে ভালো হতো, আচ্ছা ডক্সের মধ্যে নাকি, আচ্ছা
আপনারা একটা কাজ করেন, লগইনের আগে একটা লগইনের পাশে একটা সাইন আপ ফর্ম রাখা, একটা বাটন রাখা এই পাশে নিয়ে আসেন, নিয়ে আর একটা সাইন আপ ফর্ম তৈরি করেন, এরকম পপ আপ এর মতো করতে পারেন পাশাপাশি। তাহলে প্র্যাকটিস হইলো, একটা কার্যকর হয়ে গেল, কারণ অনেক ওয়েবসাইট এরকম থাকে সাইন আপ লগ ইন একসাথে থাকে। আমরা একটু আল্টার মডার করলাম যে একটা পপ আসবে, এটা দেখেন কিন্তু রেসপন্সিভ, এটা দেখতে হবে রেসপন্সিভ। আজকে তো কম কেন বুঝতেছি না, রাখবেন এবং আমি কোড গুলা দিচ্ছি, এখান থেকে মিলাই নিন যদি না পারেন। পাশে একটা সাইন আপ বাটন রেখে এরকম একটা ফর্ম তৈরি করে দেখেন, এখনই সবাই দেখাবেন। দেখেন আমি চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়েছি ডক্সের, ভাই জি প্রেজেন্টটা কি দিবেন আজকে? না এখন প্রেজেন্ট আমি নিব, যেহেতু এখানে আসছি ফায়ারবক্সে আসছি। এখন সবাই যারা যারা আছেন একটু প্রেজেন্টটা দেন, আর পাশাপাশি কোড গুলো নেন, কাজ করেন। ওকে, আমি যে গত ক্লাসের যেটা ইয়া করাইছিলাম ওইটা একটা করছি, আমি একটা এই সফটে একটু প্রশ্ন ছিল, আমি পরে একটু দেখাই আগে। আচ্ছা আচ্ছা দেখেন, আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে এইখানে আমি এই ক্যারোজাল ফটো
যারা কি যেটা করেছিলেন আচ্ছা সোহেল, তানভীর সোহেল ভাই আছেন? জি ভাই আছি। জি সাদ্দাম হোসেন, মোহাম্মদ হৃদয় মিয়া, মোহাম্মদ সুলাইমান কবির? জি ভাই আছি ভাই। আমার বৃহস্পতিবার তো আর কি লোডশেডিং ছিল, এই দেড় ঘন্টা ক্লাস করার পর প্রেজেন্টটা দিছেন না, প্রেজেন্টটা দেওয়া হয় নাই না। আচ্ছা বৃহস্পতিবার ছিলেন নাকি? হ্যাঁ মেসেঞ্জারে লক করছিলাম আর কি। দিয়ে দিলাম বৃহস্পতিবারটা। আচ্ছা থ্যাংক ইউ। আবু ইউসুফ মোহাম্মদ আনোয়ার আজিম, ওনারা তো অনলাইনে দেখতেছি আছে, উনি তো ক্লাসে আছে।
মোস্তাফিজুর রহমান, রাহুল কুমার সাহা, কাজী শহীদুল ইসলাম, আজিজুল শিকদার। আসি ভাই। জি ভাই। খায়রুল ইসলাম। জি ভাই আছি। জি ভাই। মোহাম্মদ দিদারুল ইসলাম, তুফাইল আহমেদ, সঞ্জয় সরকার, মোহাম্মদ কাঞ্চন মোল্লা, মোহাম্মদ রাকিব হোসেন, রাকিব হাসান, মোহাম্মদ মাসুদ রানা, রতন কুমার সরকার, মোহাম্মদ আজিজুল হক, সাগর খান, সজীব হোসেন, রিফাত জাহান জিম, দীপন কর্মকার। সজীব হোসেন ভাই আছেন? 41 নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ওকে, সবাই কাজগুলো করেন, একটু বসি আমি। লগইন বাটনটা না
জি ভাই তাহলে নেক্সট ঠিক আছে করি না নুসরাত জান আপু হ্যালো জি ভাইয়া বলেন ফ্লোট ফ্ল্যাট রাইট করে দেন ফ্ল্যাট আমরা কি টোটাল মানে লগ ইন যে বাটনটা ইয়া করছি বাটনের কাজটা এটা নিচে লিখবো নাকি লগ ইন এর পর পাশাপাশি লেখেন না না পাশাপাশি তো থাকবে মানে কোডটা যে লিখবো কোডটা কি মানে একদম লগ ইন এর কাজ সব লিখা শেষ এরপর স্টার্ট করবো নাকি কিভাবে হ্যাঁ এরপরে লেখেন এরপরে লেখেন সমস্যা নাই এক্ষেত্রে বাটন একটা বাটনের নিচে আর একটা লগ ইন বাটনের নিচে সাইন আপ বাটনটা লিখেন তাই লিখে আপনার কোডটা পাবে লিখতে হবে উপরে বাটন আমি চাচ্ছিলাম যে রাইট সাইডে লগ ইন আর হচ্ছে ওই সাইন আপ বাটন দুইটা একসঙ্গে থাকবে মানে পাশাপাশি আর একসাথে থাকবে না বাটন দুইটা একসাথে থাকবে মানে পাশাপাশি আর কি এতো পাশাপাশি তো জি ভাই তাহলে কি আমি মানে লগ ইন ফর্ম যে বানাইছি ওটার লাস্টে হচ্ছে সাইন আপ এরিয়াটা শুরু করবো লেখাগুলো তাই তো নুসরাত জান আপু হ্যালো জি হ্যাঁ এই যে এরকম এরকম চাচ্ছেন না জি এরকমের জন্য ওই যে নিচের ডিবের মডেলের কোড নিচে নিচে লিখলে সমস্যা নাই কিন্তু এই বাটন দুটো একসাথে রাখতে হবে এখানে সাইন আপ ঠিক আছে
এই যে বাটন দুইটা একসাথে রাখতে হবে, তাই লেগে কাজ করবে। মনে করেন এখানে এসআই জেন সাইন আপ, একটা সাইন আপ বাটন আর একটা লগ ইন বাটন, ক্লিক করলে এরকম আসবে, লগ ইনে ক্লিক করলে লগ ইন ফর্ম আসবে। কি করতে পারছেন? হ্যাঁ, বাটন প্রাইমারি পরে তো ফ্লোর রাইট দিলাম কিন্তু কাজ হয় না। এখন কি হাইফেন দিয়ে লিখবো রাইট নাকি কলম দিয়ে? আমি তো দুইভাবে লিখে দেখছি। ড্যাশ ড্যাশ ড্যাশটা যে দেখছি
আপনি ওই লগ ইন আর সাইন আপ ওই বাটন দিবেন না? আমি সাইন আপটা লিখি না এখনো, লগ ইনটাই জাস্ট রাইট সাইডে নিতে চাচ্ছিলাম। প্রাইমারির পরে দিব। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি মানে এই ডাবল কোটেশনের ভিতরেই কিন্তু প্রাইমারির পরে একটা স্পেস দিয়ে দেন যে প্লেট রাইট ড্যাশ দেন ড্যাশ ড্যাশ হবে স্পেস হয়ে যাবে। স্পেসটা কাটেন স্পেসটা কাটেন। FL আচ্ছা ম্যাম, আমার নাম কেরো চললে ওই কাজটা একটু প্রবলেম ছিল, আমি কোথায় একটু ভুল লিখছি একটু দেখাই। আচ্ছা দেখান। হ্যাঁ এখানে হচ্ছে কি ইমেজ দুইটা মানে এরকম নিচে আসছে, ক্যাজুয়াল হয় নাই, নিচে ট্যাগ আসছে। এটা তো একবারে ক্যাজুয়ালি পাই নাই নাকি? জি ভাই ক্যাজুয়ালি হয় না, আমি মানে কোথাও হয়তো কিছু একটা লিখি নাই। আচ্ছা কোডটা কোথায় আছে? ফোল্ডারের মধ্যে যেগুলো থাকে এখন ওপেন হবে ১৩ নম্বর লাইন আচ্ছা প্রত্যেকটা নুসরাতের আগে ইয়া হবে যে হ্যাশটা হবে 14-15-16 এই লাইন গুলোতে। তারপর ডিপ প্লাস কেরোজেল ইনার কেরোজেল আইটেম অ্যাক্টিভ ইমেজ সোর্স আউটার ডিপ প্লাস সোর্কি দেখাচ্ছেন তো এখানে 20 নম্বর লাইনের পরে যে কেরোজেল ইনার নিছেন তো হয় নাই। কেরোজেল ইনার আইটেমের মধ্যে আরেকটা এনে নিছেন, কেরোজেল ইনার হবে একটা, ঠিক আছে কেরোজেল ইনার একটার মধ্যে সবগুলো আইটেম নেবেন, কেরোজেল আইটেম গুলোর মধ্যে একটা ইমেজ নেবেন, তাহলে এটা একটা দেন। নিলেন টাকে দিবেন
কারেন্ট পোলটা, তারপর 22 নম্বর লাইনটা কাটেন। ফুটগুলা যদি এরকম এলোমেলো করেন তাহলে ইয়া করে রাখবেন, কমেন্ট করে রাখবেন। আচ্ছা আচ্ছা, এত কেটেন না, এত কেটেন না। এই ডিপের এন্ড হচ্ছে এটা, এই যে 21 নাম্বার লাইনের পরে যে 21 নাম্বার লাইনে যে ডিপ ক্লোজ আছে এটা এন্টার করেন, এন্টার করেন, তারপরে এক ধাপ নিচে যান আর কি। ও মানে এই ডিপটা একটু নিচে দিব না, এই ডিপের নিচে যান আপনি, এন্টার করেন না, এখানে এন্টার করেন, এখন এন্টারে দেন। হ্যাঁ, এখন এই কেরোজাল আইটেমটা যেটা আছে আপনার 19 লাইন থেকে 21 লাইন পর্যন্ত পুরোটা কপি করে আবার এখানে পেস্ট করেন। কত ভাই, 19 থেকে 21? না না, কি করতেছেন? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। বলছিলাম নিচের লাইন ডাকা দেন, এটা না এটার উপর একটা এখানে এখানে লেখেন ডিপ, ডিবেন ডিপ নেন, ক্লাস দেন কেরোজাল আইটেম। আমি টাইপ করি আমার বাটন দিয়ে ভাই, আমার সিলেক্ট সিলেক্ট করতে খুব প্রবলেম হয়। মাউস কিনে নেন, মাউস, একটা মাউস কিনে নেন। কার হয়ে গেছে, ক্লাস দিতে হবে, ক্লাস ক্লাস। এখন কি লিখবো, কেরোজাল আইটেম? হ্যাঁ, উপরেরটার মতো লেখেন কেরোজাল আইটেম, জাস্ট এখানে একটিভ দরকার, একটিভ দেওয়ার দরকার নেই। এখন এটার মধ্যে ইমেজ স্ক্রল করেন, ওই স্কিনের এই কি নিলেন জেপিজি এটা নিতে পারেন। এখন ওই ডিপটাকে ক্লোজ করেন, তো নিছেন ইন্ডিকেটরস নিছেন তিনটা, এখন কি তিনটা ইমেজ নিতে হবে? তিনটা আইটেম নিলে হবে, আরেকটা আইটেম নেন, এরকম ভাবে আরেকটা ইমেজ নেন। আচ্ছা ভাই, এই হোল্ডার হচ্ছে দুইটা ইমেজ রাখছি, তো তো তিনটা নেই, মানে দুইটাই নিতে চাই। তাহলে ওইখানে এই যে আপনার বলছিলাম ডাটা টার্গেট গুলোতে ইয়া করতেন, হ্যাশ ডাটা টার্গেটে হ্যাশ দিয়ে নুসার দেন। আচ্ছা, তাহলে কোনটা কেটে দিব, এই নিচেরটা কেটে দিব তো? এটা হ্যাঁ, নিচেরটা, হ্যাঁ এটা কেটে দেন। আমি হ্যাঁ দুইটা ইউজ দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে ডাটা টার্গেট নুসরাত 14 নাম্বার লাইন, তারপর হচ্ছে 12 13 নাম্বার লাইন, এগুলোর সামনে হ্যাশ দেন। এটা হচ্ছে হ্যাশ দিয়ে আমি কি ওই ডিপটাকে ইয়া করতেছি, যে আইডিটা আছে আইডিটাকে টার্গেট করে দিতেছি।
এখন ঠিক আছে? আচ্ছা এখন আউটপুটটা দেখি, আর সেভ করেন না, এখানে এখানে হ্যাজ দিতে হবে, এখানে হ্যাজ দিতে হবে না। এটা আইডি নিলাম, আইডির নাম নিলাম, আইডি সিলেক্ট করে হ্যাজ দেওয়া, বুঝছেন? এই জন্য ডাটাটার ক্ষেত্রে হ্যাশ নুসর দেওয়া হয়েছে। আচ্ছা সেভ করেন। আউটপুটটা দেখেন, দাঁড়ান আমি দিতেছি আপনাদের কুকটা। তাহলে কি শেয়ারিংটা অফ দিব? আচ্ছা দেন আমি আপনাদের একটা দিই। আপনাদের হয় কি, আপনাদের এই যে ইমেজ গুলা আসলে সেম উইথ হাইট এর হয় না, যার কারণে বেশিরভাগ সমস্যায় পড়া লাগে। একটা রেজুলেশন নিলে তিন ইমেজ এক রেজুলেশন নিতে হবে। তাহলে প্রত্যেকটা ইমেজের মধ্যে উইথ হাইট এগুলা প্রত্যেকটা ইমেজে দিয়ে দিতে পারেন, ইনলাইন যেভাবে করে ইনলাইন। দুইটা ইমেজের জন্য সেম রাখবেন, উইথটা যদি ফুল স্ক্রিন রাখবে তাহলে 1100 পিক্সেল দিন বা আরো কম রাখলে। হ্যালো সাইবুল ভাই। জি ভাই, আপনি এতক্ষণে কই থেকে আসলেন ভাই? আগে দিন নেট ছিল না, কারেন্টের নেট একটাও ছিল না ভাই, প্রেজেন্টার দিয়ে দেন ভাই, অনেক চেষ্টা করছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দিয়ে দিব।
সাইফুল ভাই জি, আমি একটা জিনিস দেখাই। আচ্ছা দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এটা তো ওই আপনি যেটা করছেন পরে ওই যেটা বললেন যে ডান দিকে সাইন আপ ফর্ম, তো সাইন আপ ফর্মটা ক্রিয়েট করছি, কিন্তু আমি একটা জিনিস চাইতেছি যে মিডল নেমটা অপশনাল থাকবে, কিন্তু আমি এগুলো তো রিকোয়ার্ড দেওয়া হচ্ছে, একে কিছু দেওয়া হয় নাই, তো কিছু না দেওয়াতে সে অটোমেটিক গ্রিন টিক মার্ক দেখাইতেছে। এই অপশনাল কেমনে করে? অপশনাল রিকোয়ার্ড এর জায়গায় অপশনাল ইউজ করতে পারেন তো, অপশনাল মানে অ্যাট্রিবিউট আছে। আচ্ছা এই যে এখানে, হ্যাঁ দেখি মিডল নেম, দেখি এটা হলো মিডল নেম, এটা হচ্ছে মিডল নেম। আচ্ছা মিডল নেম এর জন্য টাইপ টাইপ ফর্ম পন্টু প্লেস হোল্ডার ইন্টার মিডল নেম এটি ওয়াজ ভ্যালিডেট দিস ইন, তো এর জন্য এটা এত রিকোয়ার্ড দেওয়া হয় না না লাগবে। এক্ষেত্রে অপশনাল করার, আচ্ছা দেখেন তো অপশনাল কোনো অ্যাট্রিবিউট আছে কিনা, আসলে এটা তো যেহেতু রিকোয়ার্ড না, এটা না দিলে চলবে, এরকম ভ্যালিড দেখা যাচ্ছে। নাম যেন গ্রিন টিকটা যেন না থাকে, কিছু থাকার দরকার নেই, ওইটা ওয়াজ ভ্যালিডেটটা দিলে এটা মানে পাওয়া যায় গ্রিন টিকটা, দেখি আর আছে কিনা এটা আর মোড়, এটা তো হচ্ছে মোড়। ঠিক আছে ফর্মস হ্যালো ভাই, সাইফুল ভাই। জি ভাই। ভাই ওই যে ডক্স ফাইলের লিংকটা দিছিলেন চ্যাটে, একটু আবার কপি পেস্ট করে দিবেন, আমার তো কারেন্ট গেছিল, চলে গেছে। এই দিলাম ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ।
ঠাকুর ভাইয়া জি হাই তার উত্তর দিলাম তো বুঝায় নাই। আচ্ছা ভাই তাহলে আপনি কেন জানেন কোডটা দিয়ে দিন তাই হবে দেখি। আচ্ছা আচ্ছা আর লগইন সাইন আপ তো সবার হইছে নাকি ভাইয়া? এখন তো বাটন সাইন আপ আর লগইন তো নিছি কিন্তু মানে সাইন আপ কে ক্লিক করলেও তো ওই লগইনের ওই ফর্মটাই চলে আসে, সেজন্য আপনার আলাদা আরেকটা কি করতে হবে, আলাদাভাবে সাইন আপ ফর্মটা তৈরি করতে হবে। আচ্ছা ভাই আমি তো ফর্ম তৈরি না করে সাইন আপ ফর্মটা অন্য একটা ফর্ম তৈরি করা থাকলে ওখান থেকে তো লিংক আপ করে দিতে পারি, মানে জাস্ট ওই সাইন আপ বাটনটার নিচে লিংকটা দিয়ে দিলে হবে না? হবে হবে, এখানে ডাটা টার্গেট যে আছে ডাটা টার্গেটের মধ্যে যে একটা ডিপ নেবেন নতুন যে ডিপের মধ্যে সাইন আপ ফর্মটা আপনি ইয়া করবেন ডিজাইন করবেন ঠিক আছে। যদি এরকম মডেলের উপর আনতে চান আর কি নিয়ে নিয়ে আসতে চান, আর যদি না আমি সাইন আপটা আর আলাদা পেজে নিয়ে যাবো তো সেটা পারেন, আলাদা পেজে নিয়ে যেতে পারেন, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারেন। যদি মডেল হিসেবে দিতে চাই তো এখানে হচ্ছে লিখতে হবে, আর যদি মডেল না চাই আলাদা একটা পেজ চাই তো তাহলে লিংক আপ করে দিলেই হবে। হ্যালো সবার হয়েছে ভাই? জি ভাই লগইন ফর্ম ভাই তো খালি আর কিছু করছেন নাকি আগে? না লগইন ফর্ম করছিলাম আর আপনার এই বলছিলাম যে লগইন ফর্ম আর সাইন আপ ফর্ম তৈরি করে এরকম আছে, লগইন আর সাইন আপ ফর্ম দুই বাটন দুই একসাথে রাখে মানে তৈরি করছে নাকি সাইন আপ ফর্ম? হ্যাঁ বুঝছি পারম ভাই সহজ আছে না।
আচ্ছা আমরা একটু ইয়ার বোর্ড স্টেপের যে ইউটিলিটিস গুলো আছে, যেগুলো প্রত্যেকটা কম্পোনেন্টে ইউজ হবে, সেই ইউটিলিটিস গুলো নিয়ে একটু যদি আলোচনা করে বিস্তারিত, তাহলে একটু বুঝতে সহজ হবে আপনাদের নেক্সট যখন আমরা কাজ করবো। ইউটিলিটিস গুলো W3 স্কুল সবার শেষে রাখছে, বাট বোর্ড স্টেপ সবার আগে রাখছে। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আমরা কিছু ইউটিলিটিস দেখি, পরে পরে কাজ দেখবো। এগুলা হচ্ছে আপনার রেসপন্সিবল কাজ করবে ইউটিলিটিস গুলো, আর প্রত্যেকটা কম্পোনেন্টে আপনার ইউটিলিটিস গুলো ইউজ করে কাজ করবো আমরা। তার জন্য প্রথমে আমি কোড গুলাকে থাকুক, কোড গুলো সমস্যা নেই। বোর্ডস্টেপের ইউটিলিটিস দেখেন, এখানে এগুলা নিজেরা দেখলো পারবেন। আমরা যখন কোন বর্ডার দেখব, একটা মনে করেন একটা বক্সের বর্ডার, ক্লাস রেডিমেড ক্লাস তৈরি করতে পারি, যেমন বর্ডার, বর্ডার থেকে বর্ডার জিরো করতে চাই, বর্ডার জিরো করলে কোনো বর্ডার থাকবে না, বর্ডার নিয়ে বর্ডার টপ জিরো, উপরে জিরো, বর্ডার রাইটে জিরো থাকবে, এই যে রাইট, কোনো রাইটে কোনো বর্ডার নাই, বর্ডার জিরো হয়ে গেছে, বটমে বর্ডার নাই, লেফটে বর্ডার নেই, এগুলো হচ্ছে দেখেন ক্লাস গুলা মুখস্থ রাখতে হবে, বর্ডার লেফট জিরো, বর্ডার রাইট,
বর্ডারে কালার করলে আপনার বিভিন্ন বর্ডার প্রাইমারি বর্ডার সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার বর্ডার কালার আছে, একটা বক্স নিলেন বর্ডার কালার দিতে পারেন, তারপর বর্ডার রেডিয়াস যে রাউন্ড স্মল এর জন্য লার্জ, তারপর টপ রাইট বটম লেফট সার্কেল রাউন্ডেড রাউন্ড জিরো কোনো রাউন্ড পাবে না ছিল না আমাদের। এই যে এখানে এখানে দুইটা বাটন নিচ্ছি আগে একটা ডিপ ইউজ করে দেন, এখানে যদি ক্লাস ক্লিয়ার ফিক্স এটার মধ্যে আমি বাটনের উপাদান গুলা বাটন গুলো এটার ভিতরে নিয়ে গেলাম, দেন আমার উভয় পাশ ফিক্স থাকে, নাহলে কিন্তু যে দুইটা ফ্লুয়েড রাইট হয়ে গেছে এটার উপরে যত ইয়ানিবিলিটি এটার ভিতরে চলে যাবে। পারফেক্ট, এখন আমরা এটা নিচে নিচে যত এলিমেন্ট নিব সবকিছু ঠিক থাকবে। যদি দেখেন ব্র্যাকেট আমি বাদ দিলাম, ব্র্যাকেট রাখলাম, ব্র্যাকেট রাখা দরকার আছে, এখানে একটা মনে করেন স্প্যান নিলাম, আমাদের স্টাইল হচ্ছে একটা বক্স তৈরি করি, হাইট 300 পিক্সেল, উইথ 300 পিক্সেল, আজ দিলাম বক্স সরি বক্স বিজি প্রাইমারি সেরকম তো পাই না কেন, ব্রেকডাউন তো জামেলার জিনিস, হাইটের ওয়েট পাই না কেন, হাইট 300 হাইটের ওয়েটটা পেতে পারে না, কন্টেনার বাবা যদি দিতে হয়
আচ্ছা দেখেন এই যে ইউটিলিটিস এর মধ্যে বলছিলাম যে বর্ডার দেওয়ার জন্য জিনিস মাথায় ঢুকতেছে না এটা কন্টেনার বা সিস্টেনে পাই নাই কেন যদি এখানে বর্ডার দিয়ে সেটাও পাবে না বর্ডারে কন্টেনার কে দিতে হবে মনে করেন বর্ডার বর্ডার দিলাম শুধু বর্ডার রাখলাম বর্ডার প্রাইমারি মানে ব্লু কালার আসলে বর্ডার তো পাই না এক মিনিট আমি একটু দেখে নিই এটা সমস্যাটাকে এদিকে আকাশ খুব খারাপ ভাই একদম মানে আকাশ খুব গর্জন করতেস ল্যাপটপ খোলা রাখাটা ঠিক হবে কি হবে না সেটাই চিন্তা করতেস এই যে দেখেন এটা হচ্ছে এখানে একটা ডিপ নিছি আমি ডিপ নেওয়ার পরে কাজ দিলাম বক্স তাহলে বক্স নেওয়াতে আমার এই বক্সের কালারটা পাইছে দেন সাইজটাও পাইছে তারপর আগে বর্ডার দিয়ে বর্ডারটাকে কল করতে হবে তারপর বর্ডার প্রাইমারি দিতে হবে দিলে আমার এই যে বর্ডার কালারটা পাইছে ঠিক আছে এখন যদি আমি বলি যে বর্ডার টপ অর্ডার টপ যদি জিরো করে দেই ও অর্ডার টপে দেখেন না আমার মনে হয় কম্পিউটারটা খোলা রাখা ঠিক হবে না এই দেখেন বর্ডার টপে দেখেন টপটা চলে গেছে বর্ডার টপটা চলে গেছে এরকম ভাবে বিভিন্ন ইউটিলিটি দেখেন এখানে আপনারা একটু একটু দেখে নিন এটা আসলে কাজ থাকবে আপনাদের এই যে ইউটিলিটি গুলো কিভাবে কাজ করে তারপর বর্ডার রেডিয়াস আছে বর্ডার রেডিয়াস এর জন্য রাউন্ডেড রাউন্ডেড ইউজ করতে পারেন রাউন্ডেড করলে চারিদিকে রাউন্ড হবে দেখেন একটু রাউন্ড হয়েছে আমি যদি রাউন্ডেড ফোর যদি করি আচ্ছা রাউন্ডেড রাউন্ডেড সার্কেল তাহলে তো দেখছিলেন সার্কেল সিএল না এর আগে তো করলাম সে মডেলটা আর এই কাজটার নাম কি তাহলে এটা হচ্ছে আপনার বিভিন্ন ইউটিলিটি যেগুলো আমাদের বিভিন্ন কম্পোনেন্ট যেমন ডিপ তারপর আরো বিভিন্ন কম্পোনেন্ট আছে না এগুলোর মধ্যে কাজ করবে এই যে ইনপুট কোলাপস এই সবগুলোর মধ্যে ইউটিলিটি গুলো কাজ করবে এই যে মনে করেন আমার ফ্লুয়েড লেফট রাইট করতে হবে সেজন্য একটা এই যে এগুলোর কাজগুলো এখানে দেখাইছে কারণ এগুলো আগে দেখায় নাই তারপর এখানে রেসপন্সিভ এর কাজটা দেখাইছে স্মল লার্জ মিডিয়াম রেসপন্সিভ ফ্লুয়েড কিভাবে করবেন মনে করেন আপনি ফ্লুয়েডটা
একটা প্লেট করব আমি। এই যে মনে করেন এই এই বক্সটাকে ফ্লেট করব আমি, দেখেন ফ্লেট রাইট ফ্লেট রাইট হয়েছে। এটা কি লার্জ ডিভাইসের জন্য ফ্লেট? আমি ফ্লেট রাইট লাইটটা রাইট যদি আমি মিডিয়াম ডিভাইসের জন্য রাখতে না চাই তাহলে এখানে FL ফ্লেট, আমি মিডিয়াম ডিভাইসের জন্য দেখেন এমডি মিডিয়াম ডিভাইসের জন্য লেফটে রাখবো। এটা এরকম এখন দেখেন মিডিয়ামে লেফটে চলে আসবে। এখানে লার্জে তো এই যে মিডিয়াম ডিভাইস সেটা ধরা হয় কারণ আমার স্ক্রিনটা তো বড় ইয়া না, একদম বড় ডিভাইসের জন্য। এখন মিডিয়াম ফ্লেট ফ্লেট লার্জ দিয়ে এখানে লার্জ এলজি এই যে লার্জ ডিভাইসের জন্য আছে কোথায়? এটা আপনার রাইটে। এখন দেখেন এটা আমি যদি ইয়া করে দেখেন মিডিয়াম করে তো এটা লেফটে চলে আসছে, ঠিক আছে? এই যে ইউটিলিটি গুলার কাজ দেখেন, এই দেখেন যখন লার্জ হয়েছে তখন এটা আবার রাইটে চলে আসছে, কিন্তু মিডিয়াম ডিভাইস গুলাতে লেফটে আছে, ঠিক আছে? এই যে ইউটিলিটি গুলার কাজ ফুল ফ্লেট লেফট রাইট এবং রেসপন্সিভ এর কাজ গুলা দেখানোর জন্য ইউটিলিটি গুলো, এখানে অনেকগুলো ইউটিলিটির কাজ আছে। এখানে আপনার সেন্টারের কাজ আছে, সেন্টার অ্যালাইনমেন্ট, যে মাঝখানে নিয়ে আসার জন্য MX ফোর টু, যেটা আমরা মার্জিন জিরো টু ইউজ করতাম, তাহলে এটা ম্যাক্স MX ও টু ইউজ করে মার্জিন X এর মধ্যে ও টু। তারপর উইথ দেখেন উইথের ক্ষেত্রে উইথ 20% কারেন্ট নেই বৃষ্টি একদম, আসলে এদিকে জ্বর হইতেছে তো মানে কারেন্টও নাই বৃষ্টি অনেক, আপনার কি বলবো ব্যাটারি তো চার্জ আজকে ক্লাস শেষ না, আপনাদের প্রবলেম থাকলে এগুলো দেখাইতে পারেন, আমি তো আর এখন কম্পিউটারটা দেখাইতে পারতেছি না। আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি জি। আচ্ছা ভাই ভাইবার অ্যাকাউন্ট যেদিন মানে ইয়া করলেন খোলা দেখালেন তো ওইখানে দিলেন 4 ইয়ার্স এক্সপেরিয়েন্স ওইরকম, তো জিনিসটা যদি আমিও অ্যাপ্লাই করি মানে আমার ইয়ে তো দেখি যে ভাই একটু ফলস ইয়া হয়ে গেল ইনফরমেশন, তো এক্ষেত্রে কি আমার অ্যাকাউন্টে কোনো নেগেটিভ ইফেক্ট পড়বে না? না 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 এরকম কিছু হবে না, সবাই তো সব বিগিনারই তো 4 ইয়ার্স 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স দিয়ে রাখতেছে। জি ভাই আমি ওইটা দিছি তো, তো পাশে আমার কাজিন রা সবাই বলতেছে যে কি এই সব তো আসলে ফেক জিনিস দেওয়া উচিত না, এখন তো এগুলো বলো বলো সমস্যা নাই, বলেন যে তুমি কাজ দেও আমি কইরা দেই।
মার্কেটিং এর কোর্স করতেছে তো, তো আমি এটাতে তো ওইখানে আবার যে শিখায় তো ম্যাম উনি বলছে যে আসলে সব একদম রিয়েলটা দেওয়া উচিত, তো আমি আবার এটা আপনি যদি রিয়েল দেন আপনি মনে করেন লেখলেন যে বিগিনার সবকিছু বিগিনার, আপনি 4 বছর হয়ে আসলে 4 বছর যাওয়ার পরে আপনি লিখবেন যে 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, পরপর 4 বছর পরে কাজ পাবেন সমস্যা নাই, দেয়ার এখন বিগিনার্স। এইগুলো কোনো সমস্যা না, আপনি যদি ওনারা এরকম কিছু বলে তাহলে বলেন যে আমার এক্সপিরিয়েন্স আছে না নাই, তুমি একটা কাজ দাও আমি করে দেখাই। জি ভাইয়া মাঝে মাঝে একটু চাপানা মারলে হয় না। আজকে এমনি লোক সংখ্যা কম, আবার আমার